जनगण के पास काटिए और कोनो षड़यंत्रमूलक भोटारविहीन निर्वाचन करते देया हबे ना बोले हुशियारी दिए बिएनपि। निर्वाचन निये जनगण अस्वस्तिते रयेछे उल्लेख करे दलेर सिनियर नेतारा बोललेन निर्वाचनेर आगे ताई आंदोलनेर कोनो विकल्प नेई। राजधानीते विभिन्न अनुष्ठाने जोग दिए एसब कथा बोलेन तारा। बिउटि समादारेर प्रतिबेदन। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ফোরাম। এতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার নিজেদের অপকর্ম ঢাকতে এখন ভোটের হাওয়া তুলেছে, আবারও একটি ষড়যন্ত্রমূলক একতরফা নির্বাচনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, জনগণ নিজেদের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত, তারা সুযোগ পেলেই উপযুক্ত জবাব দেবে। গণতন্ত্রের বিরোধী শক্তিকে পরাস্ত করতে হবে আন্দোলনের মাধ্যমে। নির্দলীয় নিরপেক্ষ সরকার একটি সুষ্ঠু ও নির্বিচার নিশ্চিত করতে হবে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিএনপি নয় এই সরকারই ভারতের সহায়তায় ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। প্রতিদান পেতে প্রধানমন্ত্রী একের পর এক প্রতিনিধি পাঠাচ্ছেন সেখানে। এরা বিবেক আত্মমর্যাদা সবকিছুকে বিসর্জন দিয়ে দিল্লির দরবারে করুণা ভিক্ষা করছেন। সরকারকে হটাতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। ক্ষমতা হারানোর ভয়ে প্রভুদের কাছে তাই এত আকুতি। বৈশাখী সংবাদ, ঢাকা।